তো গাইস এই একটা ওয়াটারফল আর এখানে হরিণ দেখা যাচ্ছে আর এই হচ্ছে তামান বোটানি পার্কের লেক অনেক বড়। এই বোটানি পার্কের ভিতরে সবচেয়ে যে অ্যাট্রাকশন যে জায়গাটা সেটা হলো ছাউনির। হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন মালয়েশিয়ার এখানে বাজে হচ্ছে হলো 11:50 আর বাংলাদেশে মেয়ে বাজে হচ্ছিল 9:50, এরকম 2 ঘন্টা আপ ডাউন। আর আসে বের হচ্ছে আসে যাচ্ছিলো তামান বোটানি পারদানা পার্কের ওখানে। আর আমরা যে থাকি এর আশেপাশেই, বেশিক্ষণ সময় লাগবে না, সো চলুন যাওয়া যাক। গাইস চলে আসলাম তামান বোটানি পারদানা পার্কের এখানে। আর এটা হইলো মেন গেট না, এটা হইলো এক্সিট গেট, বাট আমরা এক্সিট গেট দিয়ে ঢুকছি। আর এলো পার্ক। গাইস এটা বিশাল বড় এরিয়ার ভিতরে ছোট ছোট অনেক পার্ক আছে, মেবি 8-10টা পার্ক আছে এখানে। এখন এটা সম্পূর্ণ ঘুরতেও 3-4 ঘন্টা সময় লাগবে, সো যাওয়া যাক। আর আমার আগের ইউটিউব চ্যানেলেও ভিডিও ছাড়া হয়েছে তামান বোটানি পারদানা পার্কের, বাট তখন সম্পূর্ণ তুলে ধরতে পারিনি, বাট আসতে চেষ্টা করবো সম্পূর্ণ তুলে ধরার। গাইস আমার সামনে ওয়াটারফল রয়েছে, বাট এই জায়গায় 3টা ওয়াটারফল আছে, তার পানির আওয়াজ এখান পর্যন্ত শোনা যাচ্ছে, মেবি আমি শুনতে পাচ্ছি। সো গাইস এই একটা ওয়াটারফল, আরও আছে 2টো এরকম, সেগুলো আরও ছোট ছোট। এই যে মোট 3টা ওয়াটারফল, আরও 2টো আছে, কেবল একটা দেখা হইলে আরও 2টো আছে, কারণ আমি সব গুগল ম্যাপেই দেখছি কোথায় কী কী আছে। গাইস এই একটা তামান বুঙ্গা রায়া, এইটা হচ্ছিল বড় পার্কের এরিয়া ভিতরে ছোটো একটা পার্ক, এইটা আমি যাই না এখনও। গাইস তামান বুঙ্গা রায়ার ভিতরে ঢুকতে গেছিলাম, বাট ওইটা এখন ক্লোজ, কারণ এটা ভাগ ভাগ করা এর জন্য। এই জায়গায় ডিরেকশন দেওয়া আছে কোন জায়গায় যাওয়া যাবে, রোড দিয়ে গেলে কয়টা পার্ক আছে, সো এদিকে যাওয়া যাক। কি সুন্দর দৃশ্য, মনে হয় আমি পাহাড়ের অনেক উপরে আছি এই জায়গাটা জায়গাইলে। গাইছে আর একটা ওয়াটারফল, এটা নিয়ে মোট 2টা ওয়াটারফল দেখছি, আর একটা রয়েছে ওয়াটারফল। জায়গাটা খুব নীরব। সো গাইস হরিণ দেখতে পেলাম কেবল, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। বলতে পারি না এর ভিতরে ঢোকা যায় কি না যায়, সেটা বলতে পারি না। সো গাইস গেট দেখতে পেলাম, অবশ্যই ঢুকে গেলাম গেটের ভিতরে, আর এখানে হরিণ দেখা যাচ্ছে। গাইস আমার নিচে এই হরিণ, আর আছে উপরে আছে কবুতর, আর আমার এই নিচেই আছে আরেকটা হরিণ একদম। এরা ভয় পায় না, সো গাইস কবুতর ভয় পাচ্ছে না। আমি প্রথমে ভাবছি এই পার্কটার ভিতরে ঢোকা যাবে না, কেননা কোথাও ঢোকার রাস্তা দেখতেছি না, পরে হুট করে ঢুকে গেলাম, গেট ওপেন ছিল, এখন লোক দেখা যাচ্ছে। সো গাইস এই ছোট মিনি ডিয়ার পার্ক থেকে এখন বেরোনো যাক। মনে হচ্ছে পাহাড় থেকে নিচে নামতেছে। গাইস আমার পিছনে রয়েছে তামান বোটানি আর একটা রোড, আর এই জায়গায় সব ডিরেকশন দেওয়া আছে। আর আমরা কেবল এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে আইছি, এখান থেকে নামছি, এখন দেখি এই পাশ হয়ে এই পাশ হয়ে তারপর যাওয়া যায় নাকি। আর এই হচ্ছে তামান বোটানি পার্কের লেক, অনেক বড় লেকটা। গাইস, লেকের মাঝখানে ছোট একটা দ্বীপ আছে, দ্বীপের ভিতরে আবার মুরগি, হাঁস এইসব রয়েছে। এই ভুটানি পার্কের ভিতরে সবচেয়ে যে অ্যাট্রাকশন যে জায়গাটা সেটা হলো ছাউনির। এই জায়গাটা ছাউনি আছে, এই ছাউনির সবচেয়ে অ্যাট্রাকশন একটা জায়গা। আর এইটা হচ্ছে হলো ব্যাম্বু ট্রি এরিয়া, এতে সব কিছুই ব্যাম্বু দিয়ে তৈরি করা। এইটাও সম্পূর্ণ ব্যাম্বু দিয়ে তৈরি করা। কেবল যে জায়গাটা থেকে ঘুরে আসলাম সবকিছু হলো ব্যাম্বু দিয়ে তৈরি করা। এই যে যা আছে সবই ব্যাম্বু দিয়ে তৈরি করা। এই যে ছোট একটা শাকও আছে, খুব সুন্দর। এই যে ছোট একটা ফুলের বাগান আছে। এই জায়গায় সম্পূর্ণ ফুল দিয়ে ডিজাইন করা। গাইস, এটা কি ফল বলতে পারবো না, বাট এটা হচ্ছে হলো ঠিলা আছে না, পাখির যেরকম ঠিলা সেরকম দেখতে ফলগুলা। গাইস, অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি ফল, বাট আমি বলতে পারতেছি না এটা কি ফল। আর এই আর একটা ওয়াটারফল, বাট এটা এখন চলতেছে না, বন্ধ। ছোট ছোট মাছও আছে। গাইস, এই জায়গায় বাচ্চাদের খেলার ভালো সুন্দর জায়গা রয়েছে। তো গাইস, আমি অবশ্যই দোলনা খাচ্ছি। গাইস, এই জায়গায় ছোটো একটা স্টেজ তৈরি করা আছে, এখানে মেবি কোনো কনসার্ট বা কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হলে মনে হয় এই জায়গাটা হয়। আর এখানে কনসার্টের জন্য আলাদাভাবে সেপারেট একটা জায়গাও আছে এই জায়গাটার ভিতরে। গাইস, ঢুকছিলাম যে গেট দিয়ে, বেরোইছে অন্য গেট দিয়ে, বাট পাশাপাশি। গাইস, পার্ক থেকে বেরিয়ে গেছি অবশেষে। আর আজকের ব্লগ এখানে শেষ করতেছি। যে ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর এর পরের ব্লগ দেখা হবে। বাই।